বদল হচ্ছে পোশাকের রং সিভিক ভলেন্টিয়ারদেরও উর্দি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সম্মেলনে পোশাক বদলের দাবি সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা তবে কি নীল আকাশীর বদলে খাকি উর্দি হতে চলেছে সিভিকদের ইউনিফর্ম পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে বারাকপুর লাটবাগানে প্রায় তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি সম্মেলন আয়োজিত হয় এই সম্মেলনে মূলত সিভিক ভলেন্টিয়াররা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এই সম্মেলনে সিভিকদের জবানবন্দিতে জানা যায় বিভিন্ন ক্ষেত্রে তারা কিভাবে আক্রমণের শিকার হন আসলে সিভিক ভলেন্টিয়ারদের পোশাক আর পুলিশ কর্মীদের পোশাক আলাদা ফলত যে কেউ সহজেই পুলিশ কর্মীদের থেকে সিভিকদের পৃথক করে ফেলেন আর উত্তেজিত পরিস্থিতিতে বেশিরভাগ সময় সিভিক ভলেন্টিয়ারদের ওপর ক্ষোভ এসে পড়ে অনেক ক্ষেত্রে আক্রমণের সম্মুখীন হন সিভিক ভলেন্টিয়াররা সেই কারণে এই সম্মেলনে সিভিক ভলেন্টিয়াররা তাদের ইউনিফর্ম বদলের দাবি জানান পশ্চিমবঙ্গের বেকারত্ব দূর করতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিভিক ভলেন্টিয়াররা থানার যাবতীয় কাজের পাশাপাশি রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বজায় রাখার কাজও করে থাকেন প্রথম দিকে সিভিক ভলেন্টিয়ারদের নির্দিষ্ট কোনো পোশাক ছিল না পরবর্তীতে তাদের জন্য নীল প্যান্ট ও আকাশি শার্ট ইউনিফর্ম করা হয় পুলিশ কর্মীদের সঙ্গে তারা উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে যান ঘটনাস্থলে পুলিশকর্মীদের সাথেই তারা কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো পরিস্থিতি সামলান তবে তাদের নীল আকাশি পোশাকের জন্য পুলিশ পুলিশকর্মীদের থেকে সহজেই তাদের আলাদা করে ফেলা যায় আর এ কারণেই সিভিকরা আক্রমণের শিকার হন বলে মত অনেকেরই এমনকি তাদের বিভিন্ন মামলা মোকদ্দমাতেও জড়িয়ে দেয় সহজেই এই সব কারণ মাথায় রেখে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আয়োজিত সম্মেলনে সিভিকরা তাদের পোশাক বদলানোর দাবি জানায় এই বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটিও আমল দিয়েছে সূত্রের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে চিন্তা করে দেখবেন বলে জানিয়েছেন সম্মেলনে ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্বর রাউত কোয়ার্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস সহ রাজ্য পুলিশের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত ছিলেন সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে উপস্থিত না থাকতে পারলেও তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং তিনি সিভিকদের আশ্বাস দিয়েছেন এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখবেন সূত্রের খবর অনুযায়ী শীঘ্রই এ বিষয়ে পুলিশ ডিরেক্টরেট থেকে নবান্নে প্রস্তাব যাবে বলেও জানা গিয়েছে সব ঠিক থাকলে লোকসভা ভোটের আগেই এই সহযোগী পুলিশ কর্মীদের খাঁকি উর্দিতেই দেখা যাবে ইউনিফর্ম বদলের পাশাপাশি সিভিকরা তাদের বেতন বৃদ্ধির ব্যাপারেও দাবি জানায় তারা জানান তারা পুলিশদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন কোনো গোলমাল ঠেকানো বা আইন অমান্য কর্মসূচিতে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা সব ক্ষেত্রেই তাদের পুলিশের সঙ্গে মিশেই করতে হয় কাজ সেদিক থেকে তাদের বেতন খুবই কম যৎসামান্য বেতনে সংসার চালানো খুবই মুশকিল এই সম্মেলনে বেতন বৃদ্ধির দাবিতেও সোচ্চার হন সিভিকরা মুখ্যমন্ত্রীও এই বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে আশ্বস্ত করেন এ প্রসঙ্গে ওয়েলফেয়ার কমিটির কনভেনার জানান সিভিকদের উর্দি বদলের দাবির সাথে আমরা সহমত কারণ তারা সহজেই পুলিশের থেকে আলাদা হয়ে চিহ্নিত হয়ে পড়ছেন বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তাদের বেতন বৃদ্ধির জন্য কমিটি সংশ্লিষ্ট মহলে দরবার করবে বলেও জানান তিনি ব্যুরো রিপোর্ট নিউজ নম্যান্সল্যান্ড কলকাতা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ